হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব আমি তোমাদের সুজন স্যার ফ্যাকাল্টি অফ ম্যাথ অ্যান্ড জিআই আমাদের আপকামিং এক্সাম ডব্লু বি টেট এই বিষয়টা ভেবে আমরা টেটের লাস্ট মিনিট সাজেশানের সাজেস্টিভ কিছু আমরা এপিসিড শুরু করতে চলেছি তো যেহেতু আমাদের টাইমটাও খুব সম তো সেখানে আমি তোমাদের মক টেস্ট প্র্যাকটিসের টাকারে বা মক টেস্ট আকারে করাবো আজকে যেখানে আমরা রেখেছি নাম্বার সিস্টেম এই টপিকের উপরে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো আর তোমরা আমাদের ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য সেলফ স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে তো চলো আমরা আমাদের ক্লাসের ফার্স্ট কোশ্চেনে চলে যাই দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আছে তোমার আটশো পঁয়ষট্টি টু দি পর তেত্রিশ প্লাস ছশো পনেরো টু দি পর নব্বই প্লাস এগারোশো ছেষট্টি টু দিপার একত্রিশ প্লাস দু হাজার চারশো চব্বিশ টু দিপার তিনশো দুই এর একক স্থানীয় মান কত জানতে চাইছে আমাদের অপশান দেওয়া আছে নাইন সিক্স ফাইভ টু প্রত্যেকে অ্যান্সারটা ট্রাই করো প্রত্যেকে চেষ্টা করতে থাকো দেখো আমরা যেটা জানি এটা ইউনিট প্রসেস তো এখানে দেখো একক স্থানীয় মান একক বলতে কোনটা এটা একক দশক শতক তাই তো এই একক স্থানীয় মানটা প্রত্যেকের একক স্থানীয় মানটা আমরা পেয়ে যাচ্ছি এবার দেখো পাঁচের পাঁচকে তুমি যতবারই করো না কেন পাঁচের পাওয়ার যদি এক রাখো কত হবে পাঁচ পাঁচের পাওয়ার যদি দুই রাখো কত হবে পঁচিশ দেখো এর একক যে স্থানীয় মান সেটা আমরা পেয়ে যাচ্ছি কত পাঁচ তাহলে পাঁচের কিন্তু পাওয়ার যায় না যায় থাক না কেন তার ইউনিট ডিজিট বা একক স্থানীয় মান পেয়ে যাব পাঁচই এখানেও তাহলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি পাওয়ার তিরিশ যাই নব্বই আছে যাই থাক না কেন পাঁচ পেয়ে যাবো প্লাস ছয়ের ক্ষেত্রেও কিন্তু তাই দেখো ছয়কে এক দিয়ে পাওয়ার এক থাকলে ছয় ছয়ের পাওয়ার দুই থাকলে ছত্রিশ এখানেও কিন্তু আমরা ছয় পেয়ে যাচ্ছি তাহলে ছয়ের পাওয়ার যাই থাক না কেন আমরা কিন্তু তার ইউনিট ডিজিট সিক্সই পাবো প্লাস এখানে দেখো চার চারের ক্ষেত্রে আমরা কি পাবো চারের জন্য আমরা এই যে পাওয়ারটাকে ফলো করব। পাওয়ারটা দেখব জোর সংখ্যা আছে না বিজোর সংখ্যা আছে জোর সংখ্যা যদি থাকে তাহলে ছয় হবে আর বিজোর থাকলে কি হবে জোর থাকলে বলছি ছয় আর বিজোর থাকলে কত হতো চার তাহলে জোর আছে মানে ছয় এখান থেকে আমরা ছয় পেয়ে যাব। টোটাল চার যোগ করলে আমরা কত পেয়ে যাব টোয়েন্টি টু তাহলে এর যে আমরা এককের অঙ্ক পেলাম সেটা হচ্ছে কত দুই তাহলে সেক্ষেত্রে আমাদের অপশান হয়ে গেল কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই দেখো পরবর্তী কোশ্চেন যেটা আছে ওয়ান বাই ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স তোমরা বুঝতে পারছো বিষয়টা এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো তাই না আমরা অঙ্কগুলো সময় শর্ট প্রসেসে কিভাবে করব সেটা আমাদের কিন্তু জানতে হবে তাই না তো এই অঙ্কগুলো তোমরাও অ্যানসারটা করতে থাকো আমার সঙ্গে সঙ্গে দেখো প্রথমটা আমরা যদি দেখি ভালো করে খেয়াল করি তাহলে এটাকে কিভাবে লিখতে পারি এটা ওয়ান ইন্টু ওয়ান বাই টু তাইতো এটা লিখতে পারি এবার দেখো এটাকে আমরা কি করতে পারি আমরা এটা ওয়ান মাইনাস ওয়ান বাই টু করতে পারি কারণ দেখো দুইয়ের এর নিচে কিছু নেই দুইয়ের লসভু দুই হয়ে যাচ্ছে দুই এককে দুই তার থেকে একবার দিলে তাহলে আমরা পুরো বিষয়টা দেখো কিভাবে লিখতে পারছি না ওয়ান মাইনাস ওয়ান বাই টু ঠিক সিমিলারভাবে পরেরটা যদি দেখি আমরা কিভাবে লিখতে পারবো এটাকে ভাঙলেও ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস আছে এই প্লাসটা বসাও তারপরেরটা আমরা কিভাবে লিখতে পারছি ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস আছে বসাও

ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই টেন এবার ব্যাপারটা দেখো আমরা যদি দেখি দেখো প্রথমটা বাদে এটা মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস দেখো কেটে যাচ্ছে তাই না তাহলে এই কেটে গেলে আমাদের শুধুমাত্র পড়ে থাকছে কোনটা না প্রথমে আমাদের প্লাস ওয়ান পড়ে থাকছে আর লাস্ট পরে দেখছে একটু মাইনাস ওয়ান বাই টেন তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কত দশ দশককে দশের থেকে একবার দিলে নয় আমাদের অপশান ডি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে শুধু মনে রাখবে আমরা শুধু দুটো করলেই পেয়ে যেতাম একদম ফার্স্ট যেটা এটা ভেঙে যেটা পেলাম আর এটা ভেঙে যেটা পেলাম লাস্ট এই দুটোর মাইনাস করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যেতাম তাই না এক্ষেত্রেও চলে আসতো আমাদের আমরা শর্ট প্রসেসে এইভাবে করতে পারতাম আমি তোমাদের বোঝানোর জন্য বললাম বিষয়টা তো দেখো পরের কোশ্চেনটা আমরা দেখি দুটি সংখ্যার যোগফল ও বিয়োগ ফলের অনুপাত বলে দিয়েছে টুয়েলভ ইস টু এইট সংখ্যা দুটির অনুপাত জানতে চাইছে দেখো আমরা একটা সংখ্যা যদি এক্স ধরি আর একটা যদি ওয়াই ধরি তাহলে আমরা টুয়েলভ এটা পেতে পারি আমরা এইভাবে করতে যাব না তাহলে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে আমরা দুটো সংখ্যার যদি অনুপাত একটা এক্স আর একটা ওয়াই ধরি তাহলে আমরা এইভাবে লিখতে পারি কীভাবে না বড় সংখ্যাটা পাবো কি অনুপাত দুটোর যোগফল আর ছোটো সংখ্যাটা পাবো অনুপাত দুটোর বিয়োগ তাহলে কুড়ি আর এখানে পেয়ে যাচ্ছি কত চার তাহলে এখানে পেয়ে যাচ্ছি ওয়ান আর এখানে ফোর ফাইভ আর এখানে ওয়ান তাহলে ফাইভ বাই ওয়ান ইকোয়ালস টু কত ফাইভ ইজ টু ওয়ান পেয়ে যাচ্ছি আমাদের সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কত অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পারছো আশা করি চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই দেখো যদি কোনো ভগ্নাংশের লব টোয়েন্টি পার্সেন্ট বাড়ে এবং হর টেন পার্সেন্ট বাড়ে তাহলে ভগ্নাংশ হয় সিক্স বাই সেভেন ভগ্নাংশটি কত ছিল তোমরা প্রত্যেকায় করতে থাকো ট্রাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে সংখ্যাটা বলে দিয়েছে তার সঙ্গে আমরা কি করবো হান্ড্রেড প্লাস এক্স আর এখানে করবো হান্ড্রেড প্লাস ওয়াই তাই তো এটাকে আমরা এক্স ধরবো এবং এটাকে ওয়াই ধরবো তাহলে এখানে দেখো সিক্স বাই সেভেন এই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবেই করবো একদম সর্বশেষ এখানে দেখো লবের থেকে লবের সঙ্গে কি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই এক্স তো আচ্ছা আমাদের কি হয়েছে না এটাই আমার যেটা হবে সেটা হচ্ছে এটা এটা হবে ওয়াই আর এটা হবে এক্স একটু বলা ভুল হয়ে গেল এটা ওয়াই হবে এটা এক্স ক্লিয়ার এটা হবে ওয়াই আর এটা হবে এক্স তাহলে লবের সঙ্গে আমরা এই ওয়াইটা কত পাচ্ছি একশো দশ হয়ে যাচ্ছে আর এখানে হরের সঙ্গে এক্স মানে কি টোয়েন্টি পার্সেন্ট এখানে একশো কুড়ি হয়ে যাচ্ছে তাই তো কাটাকুটি করো এখান থেকে আমরা কাটলে কত হচ্ছে দুই তাহলে দেখো এগারো আর পেয়ে যাচ্ছি কত চোদ্দো তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের অপশান কিন্তু হয়ে গেল কি সি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার বোঝা গেল চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই যদি এইট স্টার নাইন জিরো সেভেন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তবে এক্স এর ভ্যালু কত হবে এটা আমাদের জানতে চাইছে ডিভিজিবিলিটি নিত রুলস তোমরা কম বেশি সবাই জানো এখানে দেখো যে রুলসটা আমরা এখানে ফলো করতে পারি যে এগারো দ্বারা বিভাজিত কি আমার সংখ্যাটা এটা দেওয়া আছে এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে এক্সামের ক্ষেত্রে ভালো করে দেখো এক দুই তিন চার পাঁচ এগারো দ্বারা বিভাজিত ক্ষেত্রে আমরা রাইট টু লেফট দিকে কাউন্ট করবো এবার দেখো বিজোর সংখ্যায় যেগুলো আছে সাত নয় আর আঠারো আট তাহলে সাত প্লাস নয় প্লাস আট এগুলোকে যোগ করো কত পেয়ে যাব আমরা চব্বিশ তো এবার দেখো এইগুলোকে যোগ করো স্টার তাই তো আর কি পাচ্ছি জিরো প্লাস স্টার তাই তো এবার দেখো আমরা এই চব্বিশ থেকে কি করব মাইনাস স্টার করব কারণ এই যে বিজোর সংখ্যার যে যোগফল পেলাম আর তার সঙ্গে জোর সংখ্যার যে যোগফল সেটা আমরা করলে যে সংখ্যাটা পাবো সেটা যদি এগারো দ্বারা ডিভিজিবল হয় এগারো কি মাল্টিপেল তাই তো এগারো দ্বারা ডিভিজিবল হয় কিনা দেখো এবার আমরা এই যে এখানে স্টার মার্কসের জায়গায় যদি দুই বসাই চব্বিশ মাইনাস দুই তাহলে পেয়ে যাচ্ছি কত বাইশ দেখো বাইশটা কিন্তু এই বাইশটা কি না এগারো দ্বারা ডিভিজিবল তাই না তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত আমাদের অ্যান্সার চলে এলো কিন্তু ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে আমরা বি চলো নেক্সট কোশ্চেন দেখেন আচ্ছা পরের কোশ্চেনটা সেম ও নয় পরের কোশ্চেনটা কী বলছে দেখো যদি এইট স্টার ফাইভ সিক্স সেভেন সংখ্যাটি ফাইভ সিক্স ফোর সংখ্যাটি নয় দ্বারা বিভাজিত হয় তবে স্টার চিহ্নিত কী হবে ওয়ান টু থ্রি ফোর স্টারস এই নয় দ্বারা ডিভিজিবিলের নিয়ম কি নয় দ্বারা ডিভিজিবিলের নিয়ম সেটা হচ্ছে আমার সংখ্যাটা দেওয়া আছে কোনটা না সংখ্যাটা দেওয়া আছে এই যে সংখ্যা টোটাল সংখ্যাটাকে আমরা প্লাস করব এইট প্লাস এখানে স্টার আছে প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস ফোর এইবার টোটাল সংখ্যাটা যোগ করে যদি নয় দিয়ে ভাগ মিলে যায় তাহলে কী হবে পুরো সংখ্যাটা নয় দ্বারা ডিভিজিবল তাহলে দেখো এখানে আমরা যদি যোগ করি এটা কত পাচ্ছি আট পাঁচ তেরো উনিশ আর এখানে পেয়ে যাচ্ছি তেইশ তাই তো পাচ্ছি তাহলে দেখো আমাদের আর কত দরকার আমরা তেইশের সঙ্গে যদি চার নিই এই জায়গাটায় যদি চার নিতাম তাহলে হয়ে যেত কত সাতাশ তাই না এই সাতাশটা কিন্তু আবার নয় দ্বারা ডিভিসিবল তাহলে এই স্টার মার্কসের জায়গায় আমাদের অ্যান্সার কত আসবে চার কারণ আমরা কি বলেছি সমস্ত সংখ্যাকে যোগ করে তাকে নয় দিয়ে ভাগ করলে মিলে গেলে সংখ্যাটা কি হবে নয় দ্বারা ডিভিজেবল তাই না তাহলে স্টার মার্কের জায়গায় একমাত্র চার নিলে আমরা দেখতে পাচ্ছি সাতাশ পেয়ে যাচ্ছি তাই না চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে ফাইভ টু দি পাওয়ার থ্রি প্লাস সিক্স টু দি পাওয়ার থ্রি প্লাস সেভেন টু দি পাওয়ার থ্রি এর সমষ্টি সর্বদা এরকম পরপর যদি সংখ্যা দিয়ে তাদের ঘন ঘনকের সমষ্টি দিয়ে জানতে চাই যে কোনটি দ্বারা ডিভিজিবল হবে একদম সিম্পল মনে রাখবেন এই সংখ্যাটাকে আমরা এই যে সংখ্যাগুলো আছে বেসগুলো তাকে যোগ করে দেব পরপর যদি আকারে ঘনক ঘন দেওয়া থাকে কিউব আকারে তাহলে আমরা এই রুলসটা ফলো করবো তাই তো তাহলে সেক্ষেত্রে তোমরা এটা করে ফেলো আচ্ছা এক্ষেত্রে আমরা যদি যোগ করি উপরেরগুলো কত আসবে ছশো চুরাশি বাই নিচে আসছে কত আমাদের আঠারো দেখো ভাগ করলে কিন্তু এটা মিলে যাচ্ছে তাই না একমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ডি দ্বারা ভাগ করলেই দ্বারা কি বলেছি এটা দিয়েই ডিভিজিবল করতে হবে বেসগুলো দিয়ে প্লাস করে তাই তো আচ্ছা পরের কোশ্চেনটা দেখো পরের যে কোশ্চেন যেটা আছে ফর্টি ওয়ান এটা ফোর হবে ফোর টু দি সিক্সটি ওয়ান প্লাস ফোর টু দি সিক্সটি টু প্লাস ফোর টু দি সিক্সটি থ্রি প্লাস ফোর টু দি সিক্সটি ফোর প্লাস ফোর টু দি সিক্সটি ফাইভ এই সংখ্যাটি তিন পাঁচ এগারো সতেরো এর মধ্যে কোনটা দ্বারা ডিভিজিবল এটা আমাদের জানতে চেয়েছে তোমরা প্রত্যেকে এটা ট্রাই করতে থাকো দেখো এক্ষেত্রে আমরা কী করতে পারি এক্ষেত্রে আমরা ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ানকে কমন নিতে পারি তাহলে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নিলে এখানে কী পড়ে থাকছে ওয়ান প্লাস এখানে সিক্সটি ওয়ান কমন নিচ্ছি সিক্সটি টুর থেকে তাহলে একটা পড়ে আছে ফোর এবার এখানে দেখো ফোর টু দি পর সিক্সটি ওয়ান নিয়ে নিয়েছি মানে কি তেষট্টির থেকে একটা পড়ে আছে এবার এখানে হচ্ছে ফোর টু দি পর কি এটাই আছে কি থ্রি আর এটা আছে কি ফোর টু দি পর ফোর টু দি পর কি ফোর ক্লিয়ার তাহলে এখানে দেখো ফোর টু দিপার সিক্সটি ওয়ান ইন টু এবার এইগুলোকে সব করে ফেলো এইগুলো গুণ করলে আমরা কত পেয়ে যাব না এইগুলো যেটি গুণ করি আমরা পেয়ে যাব কত তিনশো একচল্লিশ তাহলে এর মধ্যে একমাত্র আমরা যেটা পাচ্ছি এগারো এগারো দ্বারা এটাকে ভাগ করে দেখো তিনশো একচল্লিশ তো তাহলে আমরা তিন দিয়ে দিই প্রথমে তিন এগারো তেত্রিশ এগারো এগারো তাহলে আমরা দেখতে পাচ্ছি একমাত্র এগারো দ্বারা এই সংখ্যাটা কিন্তু বিভাজিত বোঝা গেল প্রত্যেকটা বিষয়টা তোমরা বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি পরবর্তী কোয়েশ্চেন আছে দেখুন কি বলছে স্কোয়ার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার স্কোয়ার এইভাবে চলতে থাকলো স্কোয়ার ইকুয়ালস টু তিনশো পঁচাশি বলে দিয়েছে তাহলে আমাদের থ্রি সিক্সের স্কোয়ার প্লাস নাইন তো এইভাবে চলতে 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 আমাদের কি আছে এর মান কত জানতে চাইছে তোমরা প্রত্যেকে ট্রাই করতে থাকো অবশ্যই দেখো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে কিভাবে লিখতে পারি তাই না আবার এটাকে কিভাবে লিখতে পারি তিন দুকানো ছয় এটাকে লিখতে পারি কি এইভাবে যদি চলে এটা লিখতে পারি কি এখান থেকে প্রত্যেকটার মধ্যে দেখো থ্রির স্কোয়ার কমন নাও তাহলে এখানে ওয়ান স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রে টুয়ের স্কোয়ার এইভাবে কিন্তু আমাদের পড়ে থাকছে এবার দেখো আমরা এখান থেকে কত পেলাম নাইন ইনটু এই পুরো মানটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে কত দেখো তিনশো পঁচাশি এই তিনশো পঁচাশিকে আমরা গুণ করি পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার আট নং বাহাত্তর ছিয়াত্তরের ছয় হাতে সাত তিন সাতা তিন নং সাতাশ আর সাত কত হয়ে যাচ্ছে চৌত্রিশ তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কি চৌত্রিশ পঁয়ষট্টি অপশন ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার প্রত্যেকে আশা করি বুঝতে পারছো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো রুট এটা আছে রুট এটা আছে এবং এটা এইভাবে আছে আমাদের জানতে চাইছে এর অ্যান্সারটা কত হবে দুই তিন ছয় বারো দেখো এই টাইপের কোশ্চেনগুলো আমরা যেটা করি এইভাবে ইনফিনিটি পাকারে যদি থাকে আমরা কি করি না এই যে রুটের মধ্যে যেটা আছে একে আমরা কীভাবে ভাঙব না পরস্পর তোমার হচ্ছে কনসিকিউটিভ আকারে ভাঙব দেখো থ্রি ইন্টু টু এই ডিফারেন্সটা কত হচ্ছে ওয়ান না তাহলে এক্ষেত্রে যেহেতু প্লাস আছে দেখো এই প্লাস আছে না তাহলে এই বড়ো যেটা পেলাম এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার আর যদি আমাদের এখানে মাইনাস দেওয়া থাকতো মাইনাস দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের কী হয়ে যেত এইভাবে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত কি এই দুইটা তাই না এটা আমরা জানি কিভাবে আসছে বিষয়টা পুরো আমরা যদি ভালো করে দেখি তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে আসছে দেখো এইভাবে ইনফিনিটি বাগারে আছে তাই তো দেখো এই পুরোটা আমরা পুরোটাকে যদি আমরা কি কো ধরি এক্স ধরি তো তাহলে আমরা এই পুরোটাকে আমরা কি ধরলাম এক্স ধরলাম এবার দেখো দুই দিকে পাওয়ার করো একেও পাওয়ার করেন না তাহলে এখান থেকে যেটা দেখছো সিক্স প্রথম পাওয়ারটা উঠে যাচ্ছে থেকে যাচ্ছে তাই তো এটা এক্স স্কোয়ার বিষয়টা বুঝতে পারছো এবার দেখো এটা এক্স প্লাস এই পুরোটা আমরা কি ধরেছি এক্স ধরেছি এক্স স্কোয়ার আমরা এটাকে কীভাবে লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান সিক্স প্লাস এক্সভাবে লিখতে পারি এক্স স্কোয়ার এখান থেকে প্লাসটাকে মাইনাস করে দাও আর এই ছয়টা প্লাস আকারে আছে মাইনাস করো জিরো এবার তুমি এখান থেকে মিডিল ফ্যাক্ট করো তাই না মিডিল ফ্যাক্ট মানে কী করতে পারি আমরা এখানে দেখো তিনকে ভাঙো থ্রি মাইনাস টু তাই তো কারণ তিনের থেকে দুইবার দিলে আমরা এখানে এই একটা পেয়ে যাচ্ছি মাইনাস সিক্স টু জিরো দেখো এটা করে দেখবে এক্সের মান কি আসবে আমাদের কিন্তু থ্রি আসবে বুঝে গেছে তাহলে আমরা পুরো বিষয়টা এখান থেকেই কিন্তু এই প্রসেসটা আমরা বুঝতে পারছি চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে পরবর্তী কোয়েশ্চেনটা দেখো এখানে দেওয়া আছে কত ফাইভ বাই সেভেন সেভেন বাই এইট ইলেভেন বাই এর মধ্যে কোনটা সবচেয়ে বৃহত্তম এটা জানতে চেয়েছে দেখো এই অঙ্কগুলো একদম আমরা নিমেষে কম সময়ের মধ্যে দিয়ে কিভাবে করব সেই প্রসেসটা আমাদেরকে আগে জানতে হবে এই টাইপের অঙ্ক দিলে আমরা প্রথমে ক্রস মাল্টিপ্লাই করবো লবের সঙ্গে এর হরকে গুণ করো পাঁচাশটা চল্লিশ আর এখানে সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে দেখো এই চল্লিশ আর এখানে ঊনপঞ্চাশ ঠোলো আমাদের জানতে চেয়েছে বৃহত্তম তাহলে আমরা কোনটা নেব এই ছোটোটাকে বাদ দিয়ে দেবো এবার এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো দেখো আটের সঙ্গে এগারো গুণ করলে অষ্টআশি আর এখানে সাত বারুণ কত চুরাশি পেয়ে যাচ্ছে তাই না তাহলে দেখো আবার এই চুরাশি আর এই অষ্টআশি তার মানে এই দুটোর মধ্যে আবার এটা বড় পেয়ে গেলাম বৃহত্তম জানতে চেয়েছে তাহলে ছোটটাকে বাদ দিয়ে দিলাম এবার এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো তাই তো তাহলে এটার সঙ্গে আমাদের কম্পেয়ার করো ছত্রিশের ছয় বারো এককে বারো আর একে তেরো তাহলে আমরা ছত্রিশে ছয় হাতে তিন বারো এককে বারো আর তিন পনেরো একশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা এটা গুণ করি তাই তো ষোলো এককে ষোলো ছয় হাতে এক ষোলো ১৬ ষোলো একে মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত ওয়ান সেভেন তাহলে দেখো এই এটা পেলাম একশো ছিয়াত্তর আর এটা পেলাম কত একশো তাহলে এই দুটোর মধ্যে এখন কোনটা বড় থাকছে এইটা বড় থাকছে আর এটা ছোটো হয়ে যাচ্ছে এটাকে বাদ দিয়ে দিলাম তাহলে সবচেয়ে বৃহত্তম আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এগারো বাই বারো কিন্তু আমরা সবচেয়ে বড় পেয়ে গেলাম ক্লিয়ার বুঝতে পারছো তোমরা পুরো বিষয়টা চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখি দেখো পরবর্তী কোশ্চেন যেটা আছে কোশ্চেনটা তোলা হয়নি পুরোটাই এটা যদি পুরোটা দেখি দেখো নিচে যেটা আছে কোশ্চেনটা কমপ্লিট হয়নি এখানে আমি তুলে দিচ্ছি এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান থ্রি তারপর আছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু জিরো পয়েন্ট এইট সেভেন তারপর প্লাস আছে জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু জিরো পয়েন্ট এইট সেভেন এই এর মান জানতে চেয়েছে তো এটা তোমরা প্রত্যেকে করে ফেলো দেখো এটা যেটা আমরা করতে পারি আমরা এটাকে এ ধরি জিরো পয়েন্ট এইট সেভেন কে আর জিরো পয়েন্ট ওয়ান থ্রি কে বি ধরি ক্লিয়ার তাহলে উপরে দেখো পেয়ে যাচ্ছি এ কিউব এক দুই তিন প্লাস এখানে পেয়ে যাচ্ছি বি কিউ নিচে কি পাচ্ছি দেখো স্কোয়ার মাইনাস এ বি প্লাস আছে এটা পেয়ে যাচ্ছি কি এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটাকে তোমরা এটাকে বি ধরেছি আমরা স্কোয়ার আচ্ছা এখানে বিষয়টা না একটু উল্টে গেছে দেখো ব্যাপারটা কি হয়েছে একটু এখানে যেটা হয়েছে আমরা এটা মুছে দিই ঠিক আছে এটা এখানে লেখো তোমার জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু জিরো পয়েন্ট এইট সেভেন মাইনাস জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি প্লাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান থ্রি হ্যাঁ এবার ঠিক আছে তাহলে আমরা প্রথমে এ কিউব পেয়ে গেছি প্লাস বি কিউব পেয়ে গেছি আর নিচে কি পাচ্ছি দেখো এটা তো এ ধরেছি এ স্কোয়ার এটা এ এটা বি তাহলে এবি আর শেষে দেখো এটা বি ধরেছি বি স্কোয়ার তাহলে আমরা প্রথমে দেখো উপরে এ কিউব প্লাস বি কিউবের ফলো করতে পারি এ প্লাস বি আর নিচে পেয়ে যাচ্ছি কি সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর নিচে আছে দেখো কি আছে আমাদের স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার তাহলে এটাকে আমরা কেটে দিই পরে থাকছে দেখো এ প্লাস বি এ মানে আমরা কী ধরেছিলাম জিরো পয়েন্ট এইট সেভেন প্লাস আর বি মানে কী ধরেছিলাম বি মানে ধরেছিলাম জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাই তো তার মানে আমাদের অ্যান্সার কত চলে আসছে ওয়ান ক্লিয়ার প্রত্যেকের কাছে বিষয়টা প্রত্যেকে বুঝতে পারলে চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই আচ্ছা পরবর্তী কোশ্চেন যেটা আছে দেখো তিন পূর্ণ ছয় বাই সাত প্লাস বাইশ পূর্ণ এক বাই সাত মাইনাস উনিশ পূর্ণ দুই বাই সাত প্লাস ছয় পূর্ণ তিন বাই সাত এবারের মান জানতে চাইছে আমাদের আমরা একদম এই ম্যাথগুলোর ক্ষেত্রে কি করবো ভালো করে দেখো আমরা এই পূর্ণ সংখ্যাগুলো প্রথমে কাজ করে নেব থ্রি প্লাস টোয়েন্টি টু তাইতো এখানে মাইনাস কিন্তু আছে নাইনটিন এইগুলো ভালো করে খেয়াল রাখবে তোমরা এক্সামের ক্ষেত্রে প্লাস সিক্স তাই তো এবার এর সঙ্গে আমাদের রিমেনিং যেটা পড়ে থাকছে আমাদের এখানে কোনগুলো পড়ে আছে প্লাস দেখো এখানে পড়ে থাকছে সিক্স বাই সেভেন তাই তো আর এখানে যেটা পড়ে থাকছে ওয়ান বাই সেভেন প্লাস এখানে তো পড়ে থাকছে আচ্ছা এখানটায় দেখো এখানে কিন্তু যেটা আছে সেটা মাইনাস টু বাই সেভেন এই কি বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে মাইনাস টু বাই সেভেন প্লাস থ্রি বাই সেভেন তাহলে এখানে এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার এখান দেখো এই দুটোকে যোগ করো পঁচিশ পঁচিশের সঙ্গে ছয় যোগ করলে কত হচ্ছে আমরা পঁচিশের থেকে নয় বাদ উনিশ বাদ দিই ছয় আর এখানে ছয় তাহলে হয়ে যাচ্ছে কত বারো প্লাস এবার এইটার ক্ষেত্রে আমরা দেখি প্রত্যেকের নিচে সাত আশে সাত লসাগু তাহলে ছয় প্লাস এক বিয়োগ দুই প্লাস তিন তাই তো তাহলে এখানে যেটা দেখো এখানে আমরা বারো পেয়ে যাচ্ছি প্লাস এখানে ছয়ের একে সাত আর তিন কত পাচ্ছি দশ তাইতো দশের থেকে আমরা বাদ দেব দুই তার মানে পেয়ে যাচ্ছি এইট বাই সেভেন মানে বারো পূর্ণ আট বাই সাত কিন্তু আমাদের অ্যানসার চলে আসে তাই তো আচ্ছা দেখো আট বাই সাত এটাকে আমরা আরও ভেঙে নিতে পারি বারো এই আট বাই সাত ভাগ করো তাহলে কত আসছে এক বাই সাত তাহলে এর সঙ্গে আমরা কী করবো না ওয়ান ওয়ান বাই সেভেন করো তাহলে চলে আসছে থার্টিন পূর্ণ ওয়ান বাই সেভেন মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পেরেছো বিষয়টা হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন যেটা আছে দেখো দুশো ছাপ্পান্নর পাওয়ার আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স আবার ইন্টু দুশো ছাপ্পান্ন পাওয়ার আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এর অ্যান্সার কত হবে আমাদের জানতে চেয়েছে তো তোমরা প্রত্যেকে ট্রাই করো দেখো এই যে কোশ্চেনগুলো আমি রেখেছি এই কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে এবং এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে আসতে পারে ঠিক আছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখো ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি এই সূচকের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি আমরা গুণগুলোকে গুণ আকারে থাকলে সেগুলোকে কি করি প্লাস করি তাহলে দেখো দুশো ছাপ্পান্ন আছে আর এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পাওয়ারগুলোকে কী করবো আমরা গুণ থাকলে যোগ করে দেবো জিরো পয়েন্ট জিরো তাহলে দুশো এটা পেয়ে যাচ্ছি কি জিরো পয়েন্ট টু ফাইভ ক্লিয়ার এবার দেখো দুশো ছাপ্পান্নকে যদি আমরা ভাঙি দুশো ছাপ্পান্নর মধ্যে আমরা কতগুলো চার পাব সেটা আমাদের দেখতে হবে চার দিয়ে করো চার ছ চব্বিশ চারিচারি আবার চার দিয়ে দাও চার এক চার চারি চারি ষোলো চার ছক চব্বিশ তাহলে এটাকে আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার ফোর ইন্টু এবার এইটা দেখো এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে তুলে দাও তাহলে পঁচিশ আর নিচে হয়ে যাবে কত হানড্রেড একে কাটো চার এই চার দিয়ে এই চারকে কাটো তাহলে দেখছো পাওয়ার ওয়ান থাকছে তার মানে আমাদের অ্যান্সার চলে আসছে কত ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার এইবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি আছে পরবর্তী কোয়েশ্চেন দেখো একটি পুকুরে কচুরি পানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে পুরো পুকুর ভর্তি হতে একষট্টি দিন সময় লাগলে পঞ্চান্ন দিন পর পুকুরটির কত অংশ ভর্তি হবে এটা আমাদের জানতে চাইছে তোমরা প্রত্যেকে ট্রাই করতে থাকো এটাও কিন্তু একটা দারুণ কোশ্চেন দেখো একষট্টি দিনে যদি আমরা দেখি এক অংশ ধরে নাও তাহলে ষাট দিনে কত ছিল বলতো দেখো দ্বিগুণ হচ্ছে কিন্তু একদিন তারা অপর দিনে কী হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে একষট্টি দিনের মাথায় কি ছিল অর্ধেক ছিল না এর তো হাফ তাই তো আচ্ছা উনষাট দিনের মাথায় কি আছে না এই যে পেলাম তার আবার অর্ধেক হয়ে যাবে তাহলে হয়ে যাবে কত ওয়ান বাই ফোর আচ্ছা তারপরে আটান্ন দিনের মাথায় এই যে ছিল তার আবার অর্ধেক হয়ে যাবে কারণ দ্বিগুণ হারে বাড়ছে ওয়ান বাই এইট আচ্ছা এই দিনের মাথায় কত হয়ে যাবে ওয়ান বাই এইট ইন্টু ওয়ান বাই টু ওয়ান বাই সিক্স বুঝতে পারছো পুরো বিষয়টা তারপরে আমাদের আসছে কত আমাদের পরের আটটা আসছে ফিফটি সিক্স তাহলে ওয়ান সিক্সটিন ইন্টু ওয়ান বাই টু ওয়ান থার্টি টু তারপরে চলে আসছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ দিলে কী হবে না ওয়ান বাই থার্টি টু যেটা আছে তার সঙ্গে গুণ করবো ওয়ান বাই টু তার মানে আমাদের এখান থেকে চলে আসবে ওয়ান বাই সিক্সটি ফোর তাই না আমাদের কী চলে আসছে এই পর্যন্ত যেটা আসছে কত পঞ্চান্ন দিনের মাথায় চলে আসবে কি না পঞ্চান্ন দিনের মাথায় যেটা আসবে ওয়ান বাই থার্টি টু ছিল তার আবার অর্ধেক হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি ওয়ান বাই সিক্সটি তাহলে আমাদের কিন্তু সেক্ষেত্রে অপশান চলে আসছে অ্যান্সার আই হোপফুল তোমাদের ক্লাসটা ভালো হয়েছে তোমরা অবশ্যই এই কোয়েশনগুলো ভালো করে প্র্যাকটিস করো এছাড়া আমি আরও অন্যান্য এপিসোড রাখব আজকে আমার ফার্স্ট ক্লাস এখান মানে এই চ্যানেলে তো আমি আরও দারুণ মানে আরও ক্লাস করাবো তোমাদের যে ক্লাসগুলোতে তোমরা আশা করি অনেক হেল্পফুল ক্লাস পাবে তোমাদের যেহেতু সামনে এক্সাম বি টেট এক্সাম আছে সেটার ক্ষেত্রে আরও হেল্পফুল হবে ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আবার দেখাবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো